সাম্প্রতিক সময়ে বিয়ানীবাজারে ঘটেছে একের পর এক অগ্নি দুর্ঘটনা। গত কয়েক মাসে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনা ও দায়িত্বশীলদের পর্যালোচনায় উঠে এসেছে সংখ্যা জাগা নিয়ে তথ্য। অধিকাংশ অগ্নি দুর্ঘটনার পেছনে ক্ষতিগ্রস্তদের অসতর্কতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। একটু অসচেতনতার কারণে আগুনে পুড়ে গেছে দোকানপাট, বসতঘর কিংবা গবাদি পশু। সর্বশেষ অসচেতনতার কারণে আগুনের ঘটনা ঘটেছে গত রবিবার। ওই দিন কলেজ রোডের আমিনা মেনশনে জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার কারণ অনুসন্ধান করেন। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও গত 9 জানুয়ারি দিবাগত রাতে মেউয়া আদর্শ গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নি দুর্ঘটনায় বেশ কয়েকটি গৃহপালিত পশুসহ বসতঘর পুড়ে যায়। এর কয়েকদিন পূর্বে গত 12ই ডিসেম্বর একইভাবে বিয়ানীবাজার জামান প্লাজার প্রাইম ব্যাংকে ও গত 7ই নভেম্বর দুবাগ বাজারের শেওলা সেতু সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত অসাবধানতা থেকে এসব অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটছে। অগ্নিকাণ্ড রোধে মানুষকে সচেতন করতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। কীভাবে প্রাথমিক পর্যায়ে অগ্নি নিয়ন্ত্রণ করা সম্ভব সে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মহড়া করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বুধবার দুপুরে কলেজ রোডের গুলাটিকর হাউসের সম্মুখে মহড়া করে তারা। এ সময় ফায়ার লিডার মহরম আলী আগুন, ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এবং দুর্যোগ মুহূর্তে করণীয় বিষয়ে আলোকপাত করেন। সাধারণ জনসাধারণের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ কীভাবে সম্ভব তা মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় বিয়ানীবাজার নিউজ 24 সম্পাদক আহমেদ ফয়সাল, ব্যবসায়ী রমিজউদ্দিন চুনুমিয়া, সফরউদ্দিন জামাল হোসেন সহ বিভিন্ন ভবনের মালিকরা উপস্থিত ছিলেন। তাজবীর আহমদ সাহিম, এবিটিভি, বিয়ানীবাজার।